সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সাবধান আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো একটা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর তো এই ভিডিওটা আমাকে এক দিদিভাই রিকোয়েস্ট করেছে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে করলাম, নাহলে হয়তো দুদিন বাদেই করতাম। ঠিক আছে, দিদিভাই বলে শপিং করতে যাবে, তো আজকে তো শ্যুট করলে আর আজকে দিতে পারবো না, দেবো কালকে। তো আজকে এখন বাজে 9:30। ঠিক আছে, আমি এখন শুরু করলাম ভিডিওটা। প্রথমেই দেখায় আমাদের তো সবার শপিং হয়ে গেছে, কিন্তু আমার তোমাদের দাদাভাইয়ের জন্য আমি কী শপিং করেছি সেটা দেখায়। কিছুই করিনি, ও সেরকম কিছু পরে না, সেরকম কিছু সারা বছর তো অফিস করতে থাকে আর কখন আর পরবে? আর ব্যাটা ছেলে তো জানো এক গেঞ্জি জামা, তো এরকম টাইপের গেঞ্জি অনেকগুলো নিয়েছি। ঠিক আছে, এই গেঞ্জিগুলো ভীষণ সফট আর পরে খুব আরাম, তো ও যেহেতু গেঞ্জি পরে অফিসে যায়, ওর জন্য আমি অনেকগুলো গেঞ্জি নিয়ে এসেছি। ঠিক আছে, তো দুটো কালারগুলো কেমন হয়েছে বলবে। ঠিক আছে, তো এই যে এই দুটো কালার আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে কালারটা দেখাবো। ঠিক আছে, আর এই দেখো এই তুতে কালারটা আমার খুব ভালো লাগে, তুতে কালার জানি না আমার কেমন ভালো লাগে এত। তো এই একটা এক ওই কালারটা আর এই কালারটা একটু এক হয়ে গেল। ওই গেঞ্জিটা হচ্ছে পুরোনো গেঞ্জি, বলতে একদিন দুদিন পরেছে, আলমারিতে ছিল, আর এটা কিন্তু এবছরের। ঠিক আছে, আমি দেখাবো তোমাদের কালারগুলো পরে ব্যাক ক্যামেরা করে। তো ওর হয়ে গেল, ওর তো জুতো তোমরা দেখেই নিয়েছো। আর ও প্যান্ট কী করে, কেনা প্যান্ট পরে না, ভুড়ি আছে তো তোমাদের দাদাভাই, ওই জন্য কেনা প্যান্ট পরে না। ও প্যান্টের পিস কিনে ওর প্যান্ট আবার আমাকেই বানাতে দিতে যেতে হয়, বুঝতে পেরেছো? ওর প্যান্ট নিয়ে গিয়ে ওই প্যান্টের মাপ দিয়ে আমাকে প্যান্ট বানিয়ে, নিজে বানাবে না এরকম টাইপের। তবে এরকম বড়ো আবার ভাগ্য করে পেতে হয় যে বইয়ের পছন্দের জিনিস পরে, বলো। যাই হোক, তো চলো ওই আর কি মারলাম না, সত্যি পরে। তো ওই দিদিভাই কুমু, দিদিভাই কুমু ইটিং শো, ওই দিদিভাই আমাকে হাটটা দেখতে চেয়েছে। দিদিভাই যে হাটটা কিনেছে সেই হাটটা আমি তোমাদেরকে পরে দেখা হয়, ট্রায়াল করে দিই একবার। তো এইটা হচ্ছে রোজ গোল্ডের ওপর এডি। ঠিক আছে, কানেরগুলো খুব সুন্দর, 830 টাকা দাম নিল লেস করে। এই যে কানেরগুলো, এই হয়েছে হার হয়ে গেল। হারটা দেখতে কিন্তু খুব সুন্দর। ঠিক আছে, হারটা হচ্ছে মাল্টি কালারের ওপরে, যে কোনো শাড়ির সাথেই হারটা ভালো লাগবে, যে কোনো অকেশনে, ছোটো খাটো নর্মাল কোনো অনুষ্ঠানে এটা পরলে আর অন্য কিছু আমার মনে হয় না পড়তে হবে, খুব সুন্দর। আমাকে বলছিল আর একটা নাও, আমি যে না দিদিভাই তুই একটা নিয়ে যাও, আমরা অল্টারনেট করে পরবো। কালারটা হচ্ছে সে কী বলবো, খুব সুন্দর, মানে কী বলবো তোমাদের অতটা বোঝাতে পারছি না বলে। ঠিক আছে, হয়ে গেল হারটা, হারটা আমি পরে ঢোকাচ্ছি। আর দিদিভাই কিনেছে দুটো চুর, এটা হচ্ছে ননির, এদা হয়েছে ননির চুর কিনেছে দুটো। এটা দিদিভাই, দিদির একটা আর দিদিভাইয়ের একটা। আমাকে বলছিল নাও, আমি বলছি না আমি নেবো না এখন, কারণ আমি গত বছরই ননির একটা চুর কিনেছি গিনির। হ্যাঁ, তো ওই জন্য আমি আর এবছর নিলাম না। এরা হয়েছে, এটা কিন্তু আমার হাতে না, এটা 24 সাইজ, আর আমি পড়ি 26, দিদিভাই 24। আর দুটো জিনিস কিনেছি, কদিন আগেই গেছিলাম দিদিভাই আমি চুচুরোতে, সেই লাস্ট কেনাকাটা যেদিনকে আমরা করলাম সেদিনকে কিনে রেখেছি, তোমাদেরকে দেখানো হয়নি। ঠিক আছে, তো তোমাদেরকে দেখাবো বলে আমি ওয়ার মতো আজকে বসি দেখাতে। এই দেখো দুটো চুর, কতটা বুঝতে পারছো আমি জানি না। তো এটা হচ্ছে শ্রীহরি, হ্যাঁ চুর, 6 মাসের গ্যারান্টি, রং ফং তবে রং ওঠে না, আমরা শ্রীহরি জিনিস ব্যবহার করেছি, একদম রং না, গরিবের জুয়েলারি, বুঝতে পারলে এগুলো বড় লোকেরা সোনা বানায় না, আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার, আমরা সবসময় কি সোনা বানাতে পারি? তার জন্য গরিবের সোনা, চিন্তাবাদ পড়লে ভয় নেই, হাত কেটে নিয়ে যাওয়ার ভয় নেই, গলা কাটারও ভয় নেই, যা আর যদি নিতে আসে বলবো খুলে নিয়ে নে, হয়ে গেলো ঝামেলা মিটে গেলো, নিয়ে চলে যা। আর ওকে দিদিভাই দুটো পলা কিনেছে, এই পলাটা আমিও বলে এসেছি, তো সেই কালকে আগের দিন ছিল না বলে আমি আনতে পারিনি, মানে আমার সাইজে ছিল না এই পলাটা, আমিও নেবো একটা একজোড়া। পলাটা নিল হচ্ছে 500 কত টাকা, দাঁড়াও পলার, না এটা পলার বাক্স না, চুড়ের বাক্স, দাদা পলার বাক্সটা কোথায় গেল?
790 টাকা দাম আছে এই যে, ঠিক আছে 790 টাকা দাম আছে। উল্টো তো তোমাদেরকে এরমভাবে দেখা হয়, 790 টাকা দাম আছে। কেমন করে দেখালে বুঝতে পারবে, বুঝতে পারছি না আমি। যাই হোক 790 টাকা দাম আছে, লেস করে 550 টাকা নিয়েছে, ঠিক আছে। এই যে এটা সিওরি, এই যে। আর আমার এই পড়াটা তো গত বছর আমার বান্ধবী দিয়েছিল, তো এখনও পড়ছি, এখনও গ্লেজ আছে, কিচ্ছু হয়নি। তো পুজোর সময় একটু নতুন পরবো, আবার পরে এটা খুলে ব্যবহার করব, যখন মানে পুজো মিটে যাবে তখন এটাই ব্যবহার করব। আর এটাকে আবার মানে যেটা আনতে দিই বলে এসছি দোকানে, সাইজটা এনে দেবে বলেছে, ওটা আবার কী বলে কোথাও যাতায়াত করার সময় পরবো, ঠিক আছে। তো আমরা সেরকমভাবে আগে কত বিয়েবাড়ি পড়তো, এখন আর বিয়েবাড়ি পড়ে না জানো। আগে বিয়েবাড়ি, ও আমি আর একটা জিনিস কিনেছি তোমাদের দেখাইনি, শ্রীহরির চুড়ি। একটা আমার হাতে অলরেডি পরে নিয়েছি আমি, খুলে দেখা যাও। ঠিক আছে, শ্রীহরির চুড়ি, এই যে দেখতে পাচ্ছ শ্রীহরির চুড়ি কিনেছি। এটাও 26 সাইজ, একটা ব্যবহার করছি, একটাকে এটা আমি সবসময় চুড়ি মানে সাকার পলার সাথে পরবো বলে নিয়েছি। একটা রেখে দিলাম আর একটা আমার হাতেই রইল পড়া। কেমন হয়েছে আমাদের জিনিসগুলো তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর ওই কুমু দিদিভাই আমাকে বলেছিলো যে আমি হাটটা একটু আগে দেখিয়ে দিলাম এই ভিডিওটা, আজকে তো সেরকমভাবে ব্লগ শ্যুট করতে পারিনি, নিশ্চয়ই ব্লগটার মানে বলছি আমি একদম যখন শেষ করবো ভিডিওটা বলছি। আর আর বললাম আমি কিছু প্রোডাক্ট কিনেছিলাম তোমাদেরকে কালকে, আজকের ভিডিওটা যেটা গেছে সেটাতেই আমি বলেছি, তোমাদের দেখানো হয়নি ভিডিওটা বড় হয়ে যাবে বলে। কিছু প্রোডাক্ট কিনেছি প্লামের, প্লামের জিনিস ব্যবহার করে এত উপকার পেয়েছি বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আমার মুখে না কিছু না, আমার মুখে তো নর্মাল স্কিন, কিন্তু এক একটা বীজগুড়ি বেরোতো, সেই বীজগুড়িগুলো না শক্ত হয়ে চামড়ার সাথে থেকে যেত, হাত দিলে মনে হচ্ছে ভেতরে কিছু আছে, কিন্তু ফুসক ব্যথাও না বা ওপর দিয়ে বোঝা যেত না, কিন্তু হাত দিলে বোঝা যেত, আর খুব কাছ থেকে বোঝা যেত। হতো হচ্ছে কপালের এই পোর্শনটাতে, আর হতো হচ্ছে এই জায়গা, এই যে এই জায়গাটাতে, আর কোথাও না, এমনি এই গালটালে কোনো জায়গায় না। তো যাই হোক, ও প্লামের আমি একটা ফেস ওয়াশ ব্যবহার করেছি আর একটা সানস্ক্রিন, এত ভালো প্রোডাক্ট আমি জানি না তোমরা কারা কারা প্লাম ব্যবহার করো, তো প্লাম যারা ব্যবহার করো বুঝতেই পারবে। আমি তো রিভিউ করছি না, আর রিভিউ করার মতো আমার চ্যানেলে সেই ইয়েও নেই যে আমাকে রিভিউ করতে হবে, কিন্তু আমি এনেছি তোমাদের সাথে, আমি মেখে ভালো রেজাল্ট পেয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি পুরো কম্বোটা নিয়ে এসেছি, এটা হচ্ছে ফেস ওয়াশ প্লামের, আমার যেহেতু ড্রাই নর্মাল স্কিন তো সেই হিসাবে আমাকে দিয়েছে। এটা হচ্ছে প্লামের টোনার, একটা এটা একটা নাইট ক্রিম, ঠিক আছে, এটা নাইট ক্রিম। আর আর প্লামের এই ব্যবহারটা শিখেছি আমি রিয়া ভিলেজ হিস্ট্রি রিয়ার থেকে, ও প্লামে আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, বলে দিদিভাই ভীষণ ভালো প্রোডাক্ট, তুমি মাখতে পারো। আর এটা হচ্ছে ভিটামিন সি সিরাম, দাঁড়াও আমি বলছি, ফেস ওয়াশটা ভিটামিন সি আর হচ্ছে সিরামটা ভিটামিন সি, কিন্তু ভীষণ কার্যকরী বন্ধুরা জানো তো। আর তাছাড়া আমি তো স্কিন কেয়ার করি, এমনি আমার স্কিনে কোনো র্যাশও নেই বা আমার মুখে কোনো দাগ ছোপ কিচ্ছু নেই, মুখ পুরো প্লেন পরিষ্কার, আজ বলে না আইব্রো কাল থেকেই পরিষ্কার, ঠিক আছে। তো এই কেমন লাগলো আমাদের ইচ্ছাটা একটা শপিং, এগুলো কিন্তু আগে কেনা ছিল, এই জুয়েলারিগুলো তোমাদেরকে দেখালাম, যেহেতু ওই শপিং ভিডিওর সাথে দেখাতে পারিনি, অনেক বড় হয়ে যায় ভিডিও তার জন্য। আর কালকে যখন আমরা গেছিলাম ওই আমার তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি কিনতে, তখন আমরা আমি এগুলো নিয়ে এসেছি তোমাদের দেখাবো বলে। এখনও পর্যন্ত কোনোটারই সেল খুলিনি, এখনও পুরো গোটাই রয়েছে, আজ রাত্রির থেকে ব্যবহার করব। তো আমি তো ফেস ওয়াশ আজকে আর করবো না, যেহেতু মুখে একটা প্যাক লাগিয়েছিলাম, মাখবো টোনার মেখে, সিরাম মেখে, নাইট ক্রিমটা মেখে, স্লিপিং যেদিনকে ভালো লাগবে মাখবো, যেদিনকে ভালো লাগবে আবার ফাঁকি, পরের দিন আর এটা চলে যাবে বাথরুমে। কিন্তু তার মধ্যে দুটো জিনিস আনা হয়নি, একটা হচ্ছে স্ক্রাব, একটা হচ্ছে ক্লিনজার। ও বলছো যে দিল দিদিটা বললো যে যেটা যখন ব্যবহার করছো যেটা একটারই করো দেখবে ফলটা ভালো পড়বে। আমি ঠিক আছে, আমার এখন ওগুলো রয়েছে, একটা আয়ুরের ক্লিনজার রয়েছে আর একটা হচ্ছে বায়োর স্ক্রাব রয়েছে, যার জন্য আমি আর শুধু শুধু পয়সা খরচা করলাম না, ঠিক আছে। আর টোটাল এই কম্বোটা দাম নিয়েছে তোমার 580 টাকা, 30% ডিসকাউন্ট দিয়েছে, 30%, 25% সাধারণত চলছে, যেহেতু আমার সাথে একটু চেনা পরিচিত আছে আমাকে বলো আমি দিলাম, তুমি কিন্তু কাউকে বলবে না, আমি না একদম বলবো না, কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের শপিং। তো আর আজকে সারাদিন ব্লগ করতে করেছি খুব অল্প সামান্য, আমার সোনা মায়ের শরীর খুব খারাপ ছিল, সারাটা দিন খুব খারাপ গেছে, এখন এবেলা একটু ভালো আছে বলে আমি এই ভিডিওগুলো নিয়ে বসেছি, বা
একটু আমারও মনটা ভালো লাগছে, ঠিক আছে। আমি দুদিন ধরে সেরকমভাবে যাদের যাদের বড় বড় কমেন্ট করতাম তাদের কারোর ভিডিও দেখিনি, কারণ আমি গিয়েও একটুখানি সময় দিতে পারবো না, দেখে চলে আসবো। সেজন্য বাবা তার থেকে না দেখো, যদি দেখি আমি পুরো দেখবো, নাহলে আমি দেখবো না। তো দু একজনকার ভিডিও আমার দেখা বাকি রয়েছে, একজনকার দেখেছি, এখনও বাকি রয়েছে, আরও দু তিনজনও বাকি রয়েছে, আমি দেখি না। যেন আমি কমিউনিটিতে একটা পোস্ট করে দিয়েছি, আবার কাল পরশু থেকে হয়তো স্বাভাবিক হয়ে যাবো, বা কালকে থেকেই স্বাভাবিক হয়ে যাবো। শোনা আমার ভালো আছে মানে আমার সব ঠিক আছে, ঠিক আছে। নিজের শরীর খারাপ হোক, কিন্তু বাচ্চাদের শরীর খারাপ বলে দেখবে ভালো লাগে না। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আমাদের লাগলো এই জুয়েলারি কালেকশানগুলো, ঠিক আছে। আর আমার তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিগুলো কেমন হয়েছে, আমাকে একজন বলেছে তুই শুধু আমার হাজব্যান্ড কেন বলিস, তুই বলবি দাদা ভাই, তোমাদের দাদা ভাই। আমি কি আচ্ছা, আমার এক বান্ধবী বলেছে, সেজন্য আমি চেষ্টা চলছে যে তোমাদের দাদা ভাই বলার, ঠিক আছে। সত্যি তো তোমাদেরই তো দাদা ভাই। তো চলো বন্ধুরা, আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।